আসসালামু আলাইকুম ভাই, আমি দীর্ঘ 30 বছর প্রবাসে সৌদিতে কর্মজীবী ছিলাম। কর্মজীবী থাকাকালীনই আমি একটা প্রকল্প করলাম, এটা দেশে এসে এটা প্রজেক্ট করবো, কিছু সংখ্যক লোক কর্মজীবী বেকার কাজ করে খাইব। এখন আমি কাজ করতে গিয়া আমার বিভিন্ন ব্যাঘাত। ভাই, আমি দীর্ঘ 30 বছর প্রবাসে সৌদিতে কর্মজীবী ছিলাম। কর্মজীবী থাকাকালীনই আমি একটা প্রকল্প করলাম, এটা দেশে এসে এটা প্রজেক্ট করবো, আমার আত্মীয় স্বজন কর্ম করে খাইব, দেশের লোক কর্ম করে খাইব, আমার এটাই ইচ্ছা ছিল। আমি ছিলাম আমি 33 বছর ধরে এই প্রজেক্ট করার পরে প্রতিবেশী আমার চাচাতো ভাই মোস্তো ভাই হিংসায় অভিভূত হইয়া আমার দুইটা গরুর গতকাল পা ভেঙে গেছে, রক্ত রঞ্জিত হয়ে গেছে গিয়া। আমি কমিশনারের কাছে বিচার যাইছি, কমিশনার বলছে তুমি কোর্টে যাও, কেস করো, এদেরকে এদের বিচার আমি কত পারবো। কালকে আমি বিক্রি করে লাইছি 80,000 তেল গরু 40,000 টাকা, আর আজকে আমি আমার এই গরুটা আমি 90,000 টাকা দিয়ে কেনার পরে আমি আজ 49,000 টাকা বেচে লিছি গরু খারাইতে। আর না কি করবো, আগে আমার দুইটা গরু রে তারা এসিড মারছে, আমার এখানে উচ্ছেদ করার জন্য বিভিন্ন হুমকি দিতেছে, আমার মৃত্যুবরণ করে মারিয়ে লেব। আমি প্রশাসনের কাছে আমি এটার বিচার চাই।